আচ্ছা, শপিফাই টিউটোরিয়াল বানানোর জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন, অনেকে ইনবক্স করেছিলেন। তো যাই হোক, আজকে থেকে শুরু করলাম শপিফাই টিউটোরিয়াল। তো শপিফাই এইখানে কি কি দেখানো হবে? এখানে দেখানো হবে হচ্ছে শপিফাই কিভাবে একটা স্টোর ক্রিয়েট করতে হয়, কিভাবে শপিফাই ইনস্টল করতে হয় ফার্স্ট অফ অল, তারপর শপিফাই কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, কিভাবে কালেকশন অ্যাড করতে হয়, কিভাবে পেজ বানাতে হয়, কিভাবে মেনু বানাতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে শপিফাই একটা ফ্রি থিম কাস্টমাইজেশন করতে হয়, শপিফাই কিভাবে পেইড থিম কাস্টমাইজেশন করতে হয়, যেটা হচ্ছে আমরা থিম ফরেস্ট থেকে যদি কিনি বা পাই, থিম ফরেস্টের কোনো থিম যদি ক্লায়েন্ট আমাদের দেয়, সেক্ষেত্রে আমরা কীভাবে কাস্টমাইজেশন করব। এক কথায় ফ্রি এবং প্রিমিয়াম থিম মানে ডিটেইল কীভাবে কাস্টমাইজেশন করতে হবে সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব এখানে এই সিরিজ টিউটোরিয়ালে, শপিফাই সিরিজ টিউটোরিয়ালে। এবং ফাইনালি আমরা কোড করে শপিফাইয়ের জন্য মূলত লিকুইড লাগে, লিকুইড দিয়ে এটার কোড করতে হয়, লিকুইড দিয়ে কীভাবে কোড করে শপিফাই ডেভেলপমেন্ট করতে হয় সে বিষয়গুলো দেখানো হবে। একটা আমরা এইচটিএমএল ফাইল নিয়ে সেটাকে কীভাবে শপিফাই কনভার্ট করতে হয় সে বিষয়গুলো দেখাবো এই সিরিজ টিউটোরিয়ালের মধ্যে। সো আপনারা অনেক মজা করবেন, অনেক এনজয় করবেন এই সিরিজের মধ্যে। তো তাহলে চলুন শুরু করা যাক, আমরা শপিফাই কিভাবে ইনস্টল করব লাইভ সার্ভারে সেই বিষয়গুলো আমরা দেখি। তো ফার্স্টে আমাদের একটা ব্রাউজারে চলে গেলাম, যে কোনো একটা ব্রাউজারে গেলেই হবে। সাপোজ ক্রোম ব্রাউজারে গেলাম, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে লিখব শপিফাই পার্টনার্স। লিখলে আমরা এখানে শপিফাই পার্টনার্স লেখার পর আমরা এখানে শপিফাই পার্টনার প্রোগ্রাম, এখানে গিয়ে আমরা যাদের কোনো শপিফাই পার্টনার প্রোগ্রাম নেই তারা এখান থেকে জয়েন করতে পারবেন, আর যাদের আছে তারা এখান থেকে লগ ইন করতে পারবেন। তো আমার অলরেডি আছে, সো এখানে জাস্ট সিম্পল যেভাবে জয়েন করতে হয়, এখানে আপনার বিজনেস নাম দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, ডিটেলস দেওয়ার পর আপনার এখান থেকে গিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো যেহেতু সরি জয়েন করতে পারবেন, তো আমার যেহেতু আছে তো আমি লগ ইন করি আর কি। আমি লগ ইন করার সঙ্গে সঙ্গে অলরেডি লগ ইন হয়ে গেছে, যেহেতু আমার এই ডিভাইস থেকে আগেও লগ ইন করা ছিল। তো যাই হোক, এখান থেকে আমাকে স্টোর ক্রিয়েট করতে হবে। তো আমাকে স্টোর ক্রিয়েট করার জন্য এখান থেকে স্টোরে যাব। স্টোরে যাওয়ার পর দেখেন, আমি এর আগেও অনেকবার অনেক স্টোর ক্রিয়েট করেছিলাম, তো আপনাদের দেখানোর জন্য আমি নতুনভাবে একটা স্টোর ক্রিয়েট করব। তো ফার্স্টে কী করলাম, আমি আবার একটু দেখাচ্ছি আপনাদের রিমাইন্ড করে দেওয়ার জন্য। ফার্স্টে আমি কী করলাম, শপিফাই পার্টনার্সে গেলাম, যাওয়ার পর এখানে গেলাম, যাওয়ার পর যাদের শপিফাই অ্যাকাউন্ট নেই তারা জয়েন করবেন এখানে গিয়ে, আর যাদের আছে তারা লগ ইন করবেন। লগ ইনে ক্লিক করার পর ইউজার নেম পাসওয়ার্ড চাবে, সেটা দেওয়ার পর এই পেজটায় নিয়ে আসবে। ওকে, আসার পর এটা কিন্তু শপিফাইয়ের ড্যাশবোর্ড না, এটা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট। এখান থেকে অনেকগুলো স্টোর ক্রিয়েট করা যায়। সো এখান থেকে স্টোরে যাবেন, স্টোরে যাওয়ার পর এখানে অনেকগুলো স্টোর আপনি ক্রিয়েট করতে পারবেন। সো আমি এখান থেকে অ্যাড স্টোর ক্রিয়েট করি, অ্যাড স্টোরে ক্রিয়েট করলাম। করার পর আমি যেহেতু এটা ডেভেলপমেন্ট পারপাসে, মানে কোন টাইপের স্টোর হবে, আমি এটা ডেভেলপমেন্ট নাকি ম্যানেজ স্টোর, সো আমি যেহেতু ডেভেলপমেন্ট পারপাসে ইউজ করবো, সো আমি ডেভেলপ ক্লিক করলাম। আচ্ছা, করার পর এখানে দেখেন লেখা আসছে স্টোর নেম। স্টোর নেম কী হবে, স্টোর নেম যেটা আমি লিখবো তারপরে .shopify.com এই কথাটা আসবে। সাপোজ আমি এখানে লিখবো ওয়েব ITLTD, যদি এটা লিখি তাহলে আমাদের ডোমেন নাম হবে হচ্ছে শপিফাই ওয়েব ITLTD.shopify.com। ওকে, আমাদের লগ ইনের জন্য এটা পাসওয়ার্ড আমরা একটা দিচ্ছি, দিলাম, এটা এটা কনফার্ম করতে বলছে। আচ্ছা, তারপরে এখানে বলছে ডেভেলপার প্রিভিউ আমরা করবো না, ক্রিয়েট স্টোর উইথ এ ট্রান্সফার ডিজেবল
ট্রান্সফার ডিসেবল টু ইউজ ডেভেলপার প্রিভিউ, মানে এটা আসলে মানে ট্রান্সফার করা যাবে না এরকম একটা ই করতে বলছে ডেভেলপার, শুধু ডেভেলপার এর জন্য। তো আমি আসলে সে পারপাসে ইউজ করবো না, যাতে ট্রান্সফার করা যায় এই পারপাসে ইউজ করবো। এটা ক্লিক করলে অনেক ইনফরমেশন বা মানে আমাদের আমরা যেরকম ক্লায়েন্টের জন্য করব তার থেকে এই স্টোরটা একটু ডিফারেন্ট হতে হবে, সো আমরা এই কাজটা করব না। এখন এখানে অ্যাড্রেস দিয়ে দেই, সাপোজ দিয়ে দিলাম চাটমোহর পাবনা, এটা আমার। তারপর এখানে হচ্ছে 6630 অ্যাড্রেস দিলাম, ওকে। ওকে, এখন আচ্ছা বাংলাদেশ, হোয়াট ইউ উইল ডু উইথ দ্য ডেভেলপমেন্ট স্টোর, বিল্ড এ নিউ, বিল্ড এ নিউ স্টোর ফর এ ক্লায়েন্ট, টেস্ট অ্যান অ্যাপ, জাস্ট ফিলিং অ্যারাউন্ড। আমি কী দেবো? আচ্ছা ধরেন আমি দিলাম যে আমার ক্লায়েন্টের জন্য আমি স্টোরটা করবো, যেহেতু আসলে আমাদের কাজ শেখার মেইন উদ্দেশ্য ক্লায়েন্টকে খুশি করা বা ক্লায়েন্টের জন্য করা, সো আমি ক্লায়েন্টের জন্য দিলাম। দেওয়ার পর আমি এখানে কী করবো, সেভ দিলাম। অথবা যদি আপনি চান এটা দিতেন যে আই এম জাস্ট প্লেইং অ্যারাউন্ড, এটা দিলেও সমস্যা নেই, এটা দিলেও যে কোনো খুব একটা ক্ষতি হয়ে যাবে তাতেও তাতেও হবে না, বাট আপনি এর চাইলে এটাও দিতে পারেন। আমি সেভ দিলাম, কিছুক্ষণ সেভের জন্য এটা ঘুরবে, ঘোরার পরে ইনস্টল হচ্ছে আর কি শপিফাই স্টোরটা। ইনস্টল হয়ে গেলে আপনাকে লগ ইন করে ওখানে নিয়ে যাবে। অলরেডি সাকসেস হয়ে গেছে, সাকসেস ইউর স্টোর ইজ রেডি টু গো, আমার স্টোরে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ চলে আসছে, এখানে ওয়েব আইটি LTD ডট মাই শপিফাই ডট কম, এটা হচ্ছে আমার শপিফাই অ্যাডমিন প্যানেলের অ্যাড্রেস। এই হচ্ছে মানে পুরা ব্যাপারটা আর কি। তো কত সোজা, কত ইজিলি আমরা শপিফাই ইনস্টল করতে পারলাম আপনারা দেখতে পারলেন। তো এটা একদম সিম্পল, আমি যদি আবার আপনাদের দেখাতে চাই, আবার দেখাই কীভাবে করতে হবে। আমি আবার ধরেন এখানে আমার এটা ওপেন করলাম, করার পর আমি শপিফাই পার্ট নাটস এখানে লিখে গুগলে সার্চ করব। তারপরে আমরা যাব হচ্ছে এখানে, সরি এখানে না, আমরা ভুল জায়গায় গিয়েছিলাম, এই যে শপিফাই পার্টনার প্রোগ্রাম, এখানে যাব আমরা। শপিফাই পার্টনার প্রোগ্রাম যেটা, এখানে যাওয়ার পর যাদের আমি আবারও বলছি, যাদের যারা জয়েন করা নাই তারা জয়েন করবেন তাদের মানে প্রাইমারি ইমেল অ্যাড্রেস দিয়ে, মানে যে ইমেল অ্যাড্রেসটা সবসময় ইউজ করেন, আর যারা জয়েন করছেন অলরেডি তারা লগ ইন করবেন এখানে গিয়ে। আমি লগ ইন ক্লিক করলে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবে। তারপরে এখান থেকে স্টোরে ক্লিক করবেন, স্টোরে ক্লিক করার পর স্টোর পেয়ে যাবেন, অনেকগুলো স্টোর। তো যারা হচ্ছে এখান থেকে স্টোর ক্রিয়েট করেছেন, যে কোনো এক জায়গায় লগ ইনে ক্লিক করলেই চলে যাবেন। তো আমি লাস্ট লগ ইন করেছিলাম এটা সাইন আপ করেছিলাম, তো এখানে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। দেখেন এই তো হয়ে গেছে লগ ইন, আমরা দেখতে পাচ্ছি আমাদের শপিফাই ড্যাশবোর্ড। তাই হোপ আপনারা বুঝতে পেরেছেন এতটুকু। তো এই টিউটোরিয়াল এতটুকুই, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।